পারফেক্ট ঝাঁসকারের রুট ম্যাপ যেটা আপনি কার্গিল দিয়ে এন্ট্রি নিতে পারেন। লাদাখ, যেটা প্রত্যেকটা বাইকারের কাছে শুধু একটা ঘোরার জায়গা মাত্র নয়, এটা একটা আবেগ এবং প্রত্যেকটি বাইকারের স্বপ্ন থাকে নিজের বাইকে একবার লাইফ টাইম অন্তত লে লাদাখ কমপ্লিট করার। বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল রহিমিয়ান রাইডারে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। এর আগের পর্বটা একটা দেখেছেন, লে লাদাখ বাই রোড যাওয়ার জন্য কলকাতা থেকে যে রুট ম্যাপ, প্রচুর দর্শক বন্ধুদের এটা রিকোয়েস্ট ছিল, সেই অনুযায়ী দেখুন আমার এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন। এছাড়া এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও রুট ম্যাপটা লাদাখের পেয়ে যাবেন। এরপরে লাদাখের ম্যাপের আমরা যে সেকশনটা কভার করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ঝাঁসকার, সেই আনসিন লাদাখ বা অচেনা লাদাখ, সেই ঝাঁসকার রিজিয়নের রুট ম্যাপটাও অনেকেই বলেছে, পার্সোনালি আমাকে অনেকে মেসেজও করেছে, অনেকে ফোনেও কথা হয়েছে অনেক দর্শক বন্ধুর সাথে। সেই গুগল ম্যাপেতেও এই ঝাঁসকার ভ্যালির রুট বা রাস্তার কোনো অস্তিত্ব একটুকু অংশ ছাড়া আর নেই। সুতরাং আমি রুটগুলো, জায়গাগুলো, নামগুলো বলে দেবো, কিন্তু কিলোমিটারটা আমি খুব আন্দাজ করে, আমরা যখন গিয়েছিলাম 2021 জুলাইয়ে গেলাম, আমাদের যতটুকু মনে আছে বা যতটুকু আমাদের ছোট্ট একটা ডায়েরিতে নোট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিলোমিটারটা অনেকটা ডিফারেন্স কম বেশি হতেই পারে, কিন্তু জায়গাগুলো অ্যাকিউরেট এবং রুট এন্ট্রি এক্সিট অ্যাকিউরেট। তো বন্ধুরা, এই ঝাঁসকার ভ্যালি ঢোকার জন্য যদি বলতে হয় তাহলে বলবো তিনটে পয়েন্ট রয়েছে, একটা দুটো তিনটে, দেখুন আমার বোর্ডেতেও দেওয়া রয়েছে। আর এই ঝাঁসকার ভ্যালি এক্সিট করার জন্য কিন্তু এই তিনটেই পয়েন্ট রয়েছে মোট টোটাল এখনো পর্যন্ত। রাস্তা কেমন এটা না জিজ্ঞেস করাই ভালো। যদি রাস্তা কেমন দেখতে হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লাদাখ সিরিজের প্লে লিস্টের এটা দেওয়া রয়েছে লিঙ্কটা, ওই লিঙ্কটা খুলে একবার 6, 7, 8 এই পর্বগুলো দেখে নিলে বুঝতে পারবেন ঝাঁসকার কি জিনিস আর ঝাঁসকার কেমন জায়গা। এই তিনটে পয়েন্ট রয়েছে, তিনটে পয়েন্টের নাম হচ্ছে এরকম, এটা হচ্ছে দারচা, দারচা, এটা হচ্ছে কার্গিল, আর এটা হচ্ছে লে। এই তিনটে পয়েন্ট। এবারে আমরা যদি মানালি হয়ে লে যাই, লে থেকেও ঢুকতে পারবো, আমরা যদি লে শ্রীনগর হয়ে কার্গিল যাই, কার্গিল থেকেও ঢুকতে পারবো, আর যদি আমরা লে মানালি নিচের দিক থেকে, মানে মানালি সাইড থেকে যাই, তাহলে আমরা দারচা থেকেও কিন্তু ঝাঁসকার এন্ট্রি নিতে পারবো। আর যাতে আপনারা না বোর হয়ে যান তার জন্য আমি এই ম্যাপ বানাতে বানাতে কয়েকটা জায়গাতে এই ঝাঁসকার ভ্যালিরই কয়েকটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো, তাতে কি হবে আমাদের এন্টারটেনমেন্টও হবে আর সঙ্গে আমরা বোর না হই সেটাকে আমি লক্ষ্য রাখছি। তো চলুন ফিরে যাওয়া যাক এবারে দারচা। এই দারচা আপনি মানালি থেকে সোজা আপনি চলে আসতে পারেন কেলং টোপকে অটল টানেল হয়ে, তারপর আপনি জিসপা টোপকে চলে এলেন দারচা, বা জিসপাতেও থাকতে পারেন, 10 কিলোমিটারের ডিফারেন্স যায় জিসপা থেকে দারচা। দারচা থেকে আপনি যদি দারচা থেকে শুরু করেন জিসপা বা দারচা, এখান থেকে আপনার লে মানালি হাইওয়ে একদিকে চলে যাবে লে রোড, আর আপনাকে নিতে হবে ঠিক ওই জাংশন, মানে জাস্ট দারচা ব্রিজ আছে একটা, ব্রিজটা ক্রস করার পরেই বাম সাইডটা নিয়ে নিতে হবে ঝাঁসকার সুমডো, ঝাঁসকার সুমডো একটা গ্রাম দেখাবে কিন্তু তেমন কোনো গ্রামবাসীকে আপনি দেখতে পাবেন না, অলমোস্ট 22-25 কিলোমিটার রাস্তা হবে, 22 অথবা 25 অ্যাপ্রক্স ঝাঁসকার সুন্দর পর্যন্ত রাস্তা বিয়ারও তৈরি করছে। এরপর থেকে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি রাখতেই হবে যে এরপর থেকে রাস্তাটা আর রাস্তা নেই, পুরো ফুল অ্যাডভেঞ্চার রয়েছে। তো ঝাঁসকারের পর থেকে আপনি সোজা চলে যাবেন সিঙ্গুলা পাস বা সিঙ্গুলা পাস অনেকে বলে থাকে, শৃঙ্খুলা পাস, শৃঙ্খুলা পাস যার হাইট 16,300 এরকম একটা হবে, 16,300 ফিট। যদি আপনি জুন জুলাই যান এই সেকশনে প্রচুর হিউজ বরফ পাবেন, আর যদি জুলাইয়ের পরে আগস্টের শেষ দিক থেকে যদি যান তাহলে কিন্তু বরফটা থাকবে না, পুরোটাই কিন্তু ততদিনে গলে যাবে, তো ওর একটা বিউটি পাবেন। আর যদি আপনি জুন ছেড়ে দিন, জুলাইয়ে, জুনের শেষে জুলাইয়ে যান
তাহলে কিন্তু ভরপুর বরফ, জল, কাদা এগুলো আপনি পাবেন। সিঙ্গুলা পাসের পর থেকে কিন্তু ডাউনের রাস্তা, অর্থাৎ উত্তরাই সিঙ্গুলা থেকে আপনি সোজা চলে যাবেন। একটা আমার অভিজ্ঞতা, এই 2021 জুলাইয়ের অভিজ্ঞতা, একটা ছোট্ট একটা দোকান মতো পাবেন, ম্যাগি চা ইত্যাদি পাওয়া যায়। জায়গাটার নাম হচ্ছে লাখান। এটা লাখান পর্যন্ত অলমোস্ট 65 কিলোমিটারের মতো রাস্তা হবে, কিন্তু এই 65 কিলোমিটার রাস্তা সত্যি বলছি 2021 জুলাইয়ে আমাদের কভার করতে পুরো সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত বেজেছিল। আর শরীরে এতটুকু এনার্জি ছিল না যে লাখান থেকে আমরা টপকে আরেকটু এগিয়ে যাব, আর 15 কিলোমিটার গেলে আরও একটা গ্রাম পেতাম, কিন্তু আর যাবার মতো আমাদের শক্তি ছিল না। যে হিউজ পরিমাণ ওয়াটার ক্রসিং আমরা এই ঝাঁসকার সমুদ্রের পর থেকে লাখান পর্যন্ত করেছিলাম, তার ভিডিওগুলো রয়েছে, আপনারা দেখুন, হয়তো বিশ্বাস হবে আপনাদের। তো লাখান থেকে আপনারা চলে যাবেন কুরগিয়াক, কুরগিয়াক ভিলেজ গ্রাম। লাখান থেকে কত হবে, 10-12 কিলোমিটার হবে। এইখানেতে স্টের অপশান হোমস্টে 3-4টে রয়েছে, ছোট্টখাট্টো হোমস্টেগুলোর সাথে খাবার দাবারেরও অপশান রয়েছে। আপনি এখান পর্যন্ত চলে আসবেন দারচা থেকে, এটা 70-75-80 কিলোমিটারের মতো আমি অ্যাপ্রক্স ধরে বললাম। হ্যাঁ, আর এখানে একটা কথা বলি, এই লাখান থেকে কুরগিয়াক যাবার মাঝখানে আমাদের ভারতে বসবাসকারী যে তিব্বতীয় বুদ্ধিস্টরা রয়েছে, মানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা, তাদের কাছে খুব পবিত্র একটা পর্বত পড়ে যার নাম হচ্ছে গঞ্জরম্ব। মোটামুটি এই 10 কিলোমিটারের মাঝামাঝি জায়গা পড়বে গঞ্জরম্ব। একটা খুব সুন্দর ত্রিভুজের মতো সিঙ্গেল একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, অপরূপ সৌন্দর্য তার। সকালে সূর্যোদয় এবং সন্ধ্যে সূর্যাস্ত এই দৃশ্যটা দেখা, মানে আপনার কাছে একটা লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে ওই ছবিটা, এই গতি। তো যাই হোক, এখানে গিয়ে নাইট স্টে করলেন, ডে ওয়ান আমি এখানে লিখে দিলাম, ডে ওয়ান। এবারে কুরগিয়াক থেকে পরের দিন বেরোবেন, বেরিয়ে আপনি চলে যাবেন পাদুম। পাদুম, এই পাদুম হচ্ছে ঝাঁসকার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের সাব ডিভিশন হচ্ছে পাদুম। এখান থেকে কুরগিয়াক থেকে পাদুম প্রায় ওই 90 কিলোমিটারের মতো রাস্তা হবে আন্দাজ, 90 কিমি। আমরা যতটা বাইক চালিয়েছিলাম সেই হিসাব করে একটা অ্যাপ্রক্স আমি বলছি। পাদুম পৌঁছবেন কুরগিয়াক থেকে, এখানে রয়েছে আইচার ভিলেজ, আইচার মনেস্ট্রি, এটা বেশ দু একটা মনেস্ট্রি রয়েছে, খুব পুরনো পুরনো একদম ঝাঁসকার, যে একটা আলাদা ঐতিহ্য রয়েছে এই ডিস্ট্রিক্টটা, সেই ডিস্ট্রিক্টের মনেস্ট্রি রয়েছে এখানে 2-3টে। আইচার মনেস্ট্রি রয়েছে, তারপরে আরও 2 একটা মনেস্ট্রি রয়েছে যেগুলো ঘোরা যায়, উপভোগ করা যায়, সৌন্দর্য অসাধারণ। তো এইখান থেকে এই দিনটা কভার করতে করতে আপনি কিন্তু ওই মনেস্ট্রিগুলোকে এক্সপ্লোর করতে পারেন। আমি এই যে দারচা থেকে পাদুম এলাম 2 দিন, এটা হলো আমাদের বলা যায় সেন্ট্রাল পয়েন্ট। কেন বলছি, কারণ দারচা থেকে ছাড়াও আরও একটা সাইড থেকে আপনি আসতে পারবেন পাদুম। পাদুম সরি, কার্গিল, লে শ্রীনগর হাইওয়ে যে কার্গিল রয়েছে, কার্গিল থেকে পেনজিলা পাস হয়ে আপনি সোজা চলে আসবেন পাদুম। এই কার্গিল থেকে পাদুম আসার জন্য প্রায় অলমোস্ট 280 কিলোমিটারের মতো টোটাল রাস্তা। এই 280 কিলোমিটার আপনি কভার করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব নয়, কারণ এই রাস্তাটাও পেনজিলার পর থেকে খুব খারাপ, খুব জঘন্য অবস্থা। তো এই যে কার্গিল থেকে বললাম পাদুম, এই 280 কিলোমিটার চেষ্টা করবেন 2 দিনে। এখানে রয়েছে একটা পাস, পেনজিলা পাস, তারপরে হয়েছে ড্রাংড্রুং গ্লেসিয়ার, এগুলো দেখে আপনি গ্রামের এখানকার ছোট্টখাটো স্টে অপশান রয়েছে, হোমস্টে এখানে রইলেন। মানে এখানে হলো আপনার ডে ওয়ান, মানে এই পেনজিলা এবং ড্রাংডং গ্লেসিয়ারটাকে ক্রস করেই আপনি একটা দিন কাটালেন নাইট স্টে। তারপরের দিন আপনি বেরোলেন, বেরিয়ে আপনি এলেন পাদুম, স্ট্রেট রাস্তা জঘন্য খারাপ। তো এখানে এসে দাঁড়ালেন আপনি 2 দিন, অর্থাৎ ঝাঁসকার ভ্যালির এন্ট্রি নেবার যে প্রধান দুটো জায়গা সেটা হচ্ছে কার্গিল এবং দারচা,
এই দুটো জায়গা থেকে আপনি পাদুম পৌঁছচ্ছেন দুদিন। যদি এই রুট দিয়ে যান তাহলে আরও একটা দিন আপনার কাটতে পারে। এই কোরগিয়াক থেকে পাদুম যাওয়ার যে সেকেন্ড দিনটা রয়েছে, অনেকগুলো সুন্দর মনেস্ট্রি রয়েছে, খুব সুন্দর জায়গা রয়েছে, পুরো জায়গাগুলো উপভোগ করতে গেলে যদি মাঝখানে কোনো একটা জায়গাতে গ্রামে স্টে অপশান পাওয়া যায় আপনি থেকে যেতে পারেন। আইচার গ্রাম বা এরকম অনেকগুলো গ্রাম রয়েছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, ওখানে থেকে যেতে পারেন, তারপরের দিন আপনি আসতে পারেন পাদুম। তো এই হলো দুটো মেন এন্ট্রি পয়েন্ট। এখান থেকে হলে আপনার 180-190 কিলোমিটারের মতো হবে দার্চা থেকে, মানে লে মানালি হাইওয়ে সাইড থেকে। আর যদি লে শ্রীনগর সাইড থেকে কার্গিল থেকে ঢোকেন তাহলে পাক্কা 280-285 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স একটা রাস্তা হবে। এখানে রয়েছে পেঞ্জিলা পাস, আর দার্চা সাইড থেকে গেলে রয়েছে সিংকুলা পাস। পেঞ্জিলা পাসের হাইটটা সিংকুলার থেকে একটু কম, কিন্তু এই রাস্তাটাও টাফ আর এই রাস্তাটাও খুব কঠিন, মানে রাস্তা নেই বললেই চলে। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলছি, তার কয়েকটা ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনারা এতক্ষণ দু একটা দেখেও নিয়েছেন। তো যাই হোক, আপনাকে পাদুম থেকে যেতে হবে লে। এবারে ঘটনাটা বলি, আমি একটু আগেই যেটা বলছিলাম যে এই ঝাঁসকার রুটটা এমন রুট আপনি গুগল ম্যাপে কিছুটা পাবেন, কিছুটা পাবেন, কতটা পাবেন, কার্গিল থেকে এই ড্রাংডুং গ্লেসিয়ার অর্থাৎ পেঞ্জিলা পর্যন্ত আপনাকে গুগল ম্যাপ দেখাতে পারে। আপনি পাদুম থেকে বেরোবেন, যাবেন হচ্ছে লে। তো লে যাবার জন্য আপনাকে পাদুম থেকে বেরোলেন, পাদুম থেকে বেরিয়ে জাংলা পর্যন্ত খুব সুন্দর রাস্তা। জাংলার পর থেকে আসল আরও একটা অ্যাডভেঞ্চার শুরু হবে, অসংখ্য ওয়াটার ক্রসিং। এই জাংলা থেকে আপনি যাবেন এবারে সিংগিলা পাস। জাংলা থেকে আপনাকে যেতে হবে সিংগিলা। সিংগিলা পাস রাস্তা একদম পুরো অন্য রকমের, আপনি যান অবশ্যই বুঝতে পারবেন। পাদুম থেকে হচ্ছে জাংলা 25-30, এখান থেকে সিংগিলা প্রায় 30 কিলোমিটার রাস্তা অ্যাপ্রক্স হবে। এর মধ্যে কিন্তু কোনো দোকান, খাবার জায়গা কিচ্ছু পাবেন না, পর্যাপ্ত জল এবং শুকনো কিছু খাবার অবশ্যই নিয়ে রাখবেন। সিংগিলা ক্রস করলেন, করার পরে আপনি পাবেন লিংসিড বলে একটা গ্রাম। এই গ্রামটা রয়েছে একটা অসাধারণ মনেস্ট্রি। কিন্তু আমরা যখন 2021 জুলাইয়ে যাই কোভিড প্রোটোকলের জন্য, আমাদেরকে কিন্তু গ্রামে যাওয়ার যে প্রধান রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে নো এন্ট্রি ছিল, মানে কোনো রকম কোনো ভিজিটার বা ট্যুরিস্ট অ্যালাউ ছিল না। চেষ্টা করবেন লিংসিড গ্রামে গিয়ে একটা নাইট স্টে করতে। লিংসিড থেকে তারপরে আপনি চলে আসবেন সিরসিরলা বলে একটা আরও একটা পাস, এটাও একটা মাউন্টেন পাস। সিংগিলা পাস তাও উচ্চতা 16,300 মতো হবে, যেটা আপনি জাংলার পরে পাবেন সিংগিলা 16,200-16,300। সিরসিরলাটা 15,000 সামথিং এরকম একটা পাবেন সিরসিলা পাস। সিরসিলা পাসের পরে আপনি প্রথম পাবেন যে বড় জনবসতি, সেটা হচ্ছে হানুপাটা। হানুপাটাতে আমরা যখন গিয়ে পৌঁছলাম এই পাদুম থেকে বেরিয়ে, তখন প্রায় 8:30। আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন হানুপাটায় কিন্তু কোনো স্টে অপশান নেই, কিন্তু আমাদের কাছে তাঁবু ছিল। আমরা তাঁবুতে একটা লোকাল বাচ্চা ছেলে খুব হেল্প ছিল, আমরা তাঁবুতে ওখানেই ছিলাম, সে তার বাড়ি থেকে খাবার ব্যবস্থা আমাদের করে দিয়েছিলো। এই হানুপাটা গ্রামের যে ছোটো বাচ্চাটি ছিল 12-13 বছরের, তো হানুপাটার পরে যে গ্রামটা পড়বে যেখানে আপনি স্টে অপশান পাবেন, ওরই মধ্যে ঝাঁসকার রিজিয়নের মধ্যে বেশ একটা জমজমাট গ্রাম, সেটা হচ্ছে ওয়ানলা। এই ওয়ানলা গ্রামেতে মানে আপনি যদি পাদুম থেকে একটু আর্লি মর্নিং বেরোন তাহলে জাংলা, সিংগিলা, সিরসিরলা, হানুপাটা ক্রস করে ওয়ানলা মোটামুটি একটা ভালো সময় এসে পৌঁছে যাবেন। টোটাল রাস্তাটা হতে পারে 30-30-60, আর এইটা হবে আপনার 24 টোটাল মিলিয়ে, মানে 84 কিলোমিটারের মতো রাস্তা আপনি ওয়ানলা এসে পৌঁছতে পারেন। ওয়ানলা থেকে পরের দিন, মানে ওয়ানলা হচ্ছে আপনার পাদুম থেকে ডে ওয়ান।
তো দর্শক বন্ধুরা, এই যে পাদুম, যেটা ঝাঁসকার রিজিয়নে বলা যায়, আপাতত আমাদের এই ঝাঁসকার রুট ম্যাপের হেডকোয়ার্টার। তো পাদুম থেকে জাংলা হয়ে, সিংহিলা হয়ে আপনি লিংসির যখন পৌঁছলেন, যদি লিংসিরে থাকেন, তাহলে তার পরের দিনে আপনি লিংসির থেকে বেরিয়ে সিরসিলা পাস হয়ে, হানুপাটা হয়ে, ওয়ানলা হয়ে আপনি লামায়ুরুর খুব কাছে গিয়ে বেরোবেন। 5-6 কিলোমিটারের মধ্যে লামায়ুরু পাবেন। লামায়ুরুটা দেখে তারপরে আপনার ম্যাগনেটিক হিল হয়ে আপনি লে পৌঁছে গেলেন, মোটামুটি একদিনে আরামসে কভার হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল আমাদের একদম পারফেক্ট ঝাঁসকারের রুট ম্যাপ, যেটা আপনি কার্গিল দিয়ে এন্ট্রি নিতে পারেন, যেটা আপনি দারচা দিয়ে এন্ট্রি নিতে পারেন। মানে রুটটা অ্যাকচুয়ালি টি আকার হয়ে আছে, আপনি একটা সাইড যে কোনো আপনাকে গ্যাপ দিয়ে বেরিয়ে যেতে হবে, না হলে আপনাকে একটা যে কোনো সাইড আপ ডাউন করতে হবে। মানে যদি আপনি এখান থেকে যান দারচা থেকে গিয়ে পাদুম, পাদুম থেকে আপনাকে কার্গিল যেতে হবে, কার্গিল থেকে আবার পাদুম আসতে হবে, এসে আপনাকে এই সিঙ্গিলা লিংসিড হয়ে এদিকে বেরোতে হবে। কিংবা যদি আপনি এটা দিয়ে আসেন, এটা দিয়ে এসে আপনাকে দারচা, যদি আপনি এই গঞ্জরম্ব সাইডটা করে দারচা আসেন, দারচা থেকে আবার আপনাকে এইভাবে ফিরে গিয়ে আবার জাংলা হয়ে যেতে হবে। তো আমরা 2021 যেটা করলাম, দারচা থেকে এটা দিয়ে সিঙ্গুলা হয়ে এইভাবে হয়ে পাদুম, পাদুম থেকে জাংলা, সিঙ্গিলা, লিংসিড হয়ে, হানুপাটা, ওয়ানলা হয়ে আমরা লে গেছি। আমাদের কিন্তু এইটুকু সেকশনটা আপাতত বাকি আছে, পরে যদি কখনো যাই তাহলে এই সেকশনটাও আমরা কমপ্লিট করতে পারবো। কিন্তু টোটাল রুট ম্যাপ হচ্ছে ঝাঁসকার ভ্যালির এইটা, একদম অ্যাকিউরেট রুটের ইয়ে, কিন্তু কিলোমিটারগুলো একটু ভ্যারি হতে পারে দর্শক বন্ধুরা, সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের। তো যাই হোক, এই ঝাঁসকার রুট ম্যাপ বাংলাতে সুন্দরভাবে এইভাবে বোঝানোর প্রথম ভিডিও এটা, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর যদি কেউ যেতে চায় তাহলে সেই বন্ধুদের সাথেও আপনারা শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে, আশা করি আগামী পর্বে আবার দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে।